হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও। তো বন্ধু, আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে অনলাইন সার্ভার কপি ডাউনলোড করতে হয়। তো বন্ধু, অনেকেই জানে না অনলাইন কপি এবং অনলাইন সার্ভার কপিটা কি। তো অনলাইন কপিটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের মতো, যেটা আপনি প্রিন্ট করে এনআইডি কার্ডের পরিবর্তে ব্যবহার করতে পারবেন। এবং সার্ভার কপিটার কাজও সেম, সার্ভার কপিটা কিন্তু এনআইডি কার্ডের মতো হয় না, সেটা হচ্ছে এ4 পেজটায় আপনার যাবতীয় ইনফরমেশন সেখানে ইনক্লুড থাকে। তো এই এনআইডি কার্ডের যে কপিটা আছে, যেটা যাকে আমরা অনলাইন কপি বলি, এবং সার্ভার কপি যেটা আছে সেটা আজকে আমি ডাউনলোড করে দেখাবো। দুইটার কাজ সেম, দুইটা দিয়ে কিন্তু আপনি সেম কাজ করতে পারবেন। তো এই সার্ভার কপিটা কিভাবে ডাউনলোড করবেন ফ্রিতে, তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, প্রথমত আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার ফোনে কোন ব্রাউজারটা ইউজ করতেছি, তো কোন ব্রাউজারে আমি চলে গেলাম। চলে আসার পর এখানে সার্চ বার চলে আসছে। তো সার্চ বারে আপনাকে এখানে লিখতে হবে প্রত্যয়ন, প্রত্যয়ন, তারপর লিখবেন স্পেস দেওয়া, লিখবেন গভ GOV, তারপর আবার স্পেস দিয়ে BD দিবেন। তো প্রত্যয়ন গভ BD লেখার পর আপনাকে সার্চে ক্লিক করতে হবে। তো সার্চে ক্লিক করার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। তো এই ওয়েবসাইটটা যখন ওপেন হয়ে যাবে, তখন এখানে প্রথমে আছে লগ ইন, তারপর আছে ফ্রি অ্যাকাউন্ট খুলুন। তো এর আগে যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই, সেহেতু আপনি লগ ইন করতে পারবেন না। তো এখানে ফ্রি অ্যাকাউন্ট খুলুন, যেখানে আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আছে নাগরিক, নাগরিককে আপনাকে ক্লিক করতে হবে। তো নাগরিককে ক্লিক করার পর নিচে একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে রয়েছে জন্ম নিবন্ধনের মাধ্যমে আপনি এটা এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করে নিতে পারবেন, এবং সাধারণভাবে করে নিতে পারবেন। তো আমি জাতীয় পরিচয়পত্র মাধ্যমে আপনাকে দেখাচ্ছি। তো জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে। তো আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আমার দেওয়া শেষ, নিচে আছে জন্ম তারিখ। তো এখানে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তো আমার জন্ম তারিখ যত, এটা আমি এখানে সিলেক্ট করতেছি। তো আপনার জন্ম তারিখটা দিবেন, অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। তো এখানে আমার মাসটা সিলেক্ট করতেছি, তো এখানে আমার দিনটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমার দিনটাও সিলেক্ট করলাম। তো এখানে আছে ফোন নাম্বার, তো এখানে ফোন নাম্বারটা অবশ্যই আপনার যে একটা সচল সিমের নাম্বার দিতে হবে, যে সিমটা আপনি ব্যবহার করতেছেন। তো এখানে আমার একটা সিমের এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার নাম্বারটা দেওয়া শেষ, নাম্বারটা দেওয়ার পর এখানে এসে নিবন্ধন করুন, সেই নিবন্ধনকরণে আপনাকে ক্লিক করতে হবে। তো নিবন্ধনকরণে ক্লিক করার পর আপনার পেজটা লোড নেবে, লোড নেওয়ার পর আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে। তো দেখা যাচ্ছে আপনার ইমেল অথবা মোবাইল পাঠানো ওটিপি কোডটি প্রদান করুন, ওটিপি কোডটি সময়সীমা 15 মিনিট, অর্থাৎ আপনার 15 মিনিটের মধ্যে যে ওটিপিটা আপনাকে পাঠানো হয়েছে সেই ওটিপিটা এখানে বসায় দিতে হবে। তো আমার ফোনে ওটিপি কোডটা চলে আসছে, তো ওটিপিটা এখন আমি এখানে বসায় দেবো। তো আমার ফোনে পাঠানো যে ওটিপি কোডটা ছিল, সেই ওটিপি কোডটা আমি এখানে বসায় দিচ্ছি। দেওয়ার পর এখানে জমা দিন আছে, তো জমা দিন আপনাকে ক্লিক করতে হবে। তো জমা দিনে ক্লিক করার পর আপনার পেজটা আছে, পেজটা একটু লোড নেবে। তো আমার পেজটা লোড নেওয়া শেষ। তো এখানে আছে অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তো আমার অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি লগ ইনে ক্লিক করবো। তো লগ ইনে ক্লিক করতেছি। তো লগ ইনে ক্লিক করার পর এখানে নাগরিক এবং এখানে প্রশাসনিক আছে। তো শুরুতে যেহেতু আমরা নাগরিক দিয়ে করছিলাম, তো নাগরিক এখানে সিলেক্ট করবো। আর নিচে এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন আছে। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে এটা করবো। দেখেন এখানে মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বার দেবো, এখানে পাসওয়ার্ড দেবো। তো এখানে আমরা কী কোনো কিন্তু পাসওয়ার্ড এখানে সেট করে নেই, যার কারণে হচ্ছে এটা ফরগেট পাসওয়ার্ডে আমাকে ক্লিক করতে হবে। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখেন এখানে পাসওয়ার্ড ভুলে গেছেন, এই ধরনের অপশন চলে আসবে। তো এখানে অ্যাকাউন্টের ধরন এখানে ক্লিক করে এখানে আমরা নাগরিক দেবো। দেওয়ার পর আমরা যে নাম্বারটা ব্যবহার করলাম সেই নাম্বারটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। তো এখানে আমার নাম্বারটা দেওয়া শেষ, নাম্বারটা দেওয়া শেষ হওয়ার পর এখানে জমা দিনে ক্লিক করতে হবে। তো জমা দিনে ক্লিক করার পর এটা একটু লোড নেবে, লোড নেওয়ার পর পরবর্তী স্টেপে চলে আসবে, সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটা এখানে সাবমিট করতে পারবেন। দেখেন এখানে আপনার মোবাইলে একটা ওটিপি কোড চলে আসছে, তো ওটিপি কোডটা এখানে আমাকে বসায় দিতে হবে। তো ওটিপি কোড অলরেডি চলে আসছে ফোনে, তো আমার ওটিপি কোডটা এখানে আমি বসায় দিলাম। দেওয়ার পর এখানে জমা দিনে ক্লিক করব। তো জমা দিনে ক্লিক করার পর আমার কিন্তু এখানে ওটিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে লেখা আছে মোবাইল নাম্বার যাচাই হয়েছে, দয়া করে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করুন। তো এখানে আপনাকে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ, নিচে আছে পুনরায় পাসওয়ার্ড। তো একটু আগে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়ে আমাকে কনফার্ম করতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ, দেওয়ার পর এখানে পরিবর্তন করুনে ক্লিক করতে হবে। তো পরিবর্তনে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, আমি সেভে ক্লিক করলাম। তো আবার এখন আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখেন আমার যখন এখানে ঘরটাতে ক্লিক করতেছি, তো এখানে দেখেন কন্টিনিউ বাটন চলে আসতেছে, কারণ একটু আগে আমরা পাসওয়ার্ডটা সেভ করলাম। তো কন্টিনিউ বাটনতে ক্লিক করবো, ক্লিক করার পর লগ ইনে ক্লিক করবো। সরি, এখানে আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো এখানে মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পর আবার লগ ইনে ক্লিক করবো। তো লগ ইনে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর এখানে দেখেন অনেকগুলো এখানে অপশন চলে আসছে। তো এখানে আছে জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট যেটা আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে।
তো এখানে আমি ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা শো করতেছে। তো এখানে আপনাকে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে, আপনার জন্ম তারিখ যত তত এটা দিয়ে দিতে হবে। তো এখানে আমার জন্ম তারিখ দেওয়ার পর এখানে প্রিন্ট করুন অপশন আছে, তো প্রিন্ট করুনে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রিন্ট করুনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে সেবা খরচ, এখানে সর্বমোট 21 টাকা 43 পয়সা। তো এখানে পরিশোধ করুন আছে, পরিশোধ করুনে আপনাকে ক্লিক করতে হবে। তো পরিশোধ করুনে ক্লিক করার পর আপনার পেজটা একটু এখানে লোড নেবে, লোড নেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো এখানে পেমেন্ট মেথড চলে আসবে। তো এখান থেকে আপনি চাইলে পেমেন্ট করতে পারেন, তো আমি দেখাবো যে কীভাবে আপনার ফ্রিতে এই কাজটা করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যখন কোনো কিছু পেমেন্ট করবে না, তখন একটু ব্যাক করে চলে আসবেন এখান থেকে। তো আমি ব্যাক করে চলে আসতেছি, আসার পরে এখানে আছে জাতীয় পরিচয়পত্রের আবেদনসমূহ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এখানে প্রিন্ট করুন নামে একটা অপশন চলে আসছে। তো প্রিন্ট করুন এখানে শো করতেছে, তো প্রিন্ট করুনে আমি ক্লিক করব। তো প্রিন্ট করুনে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে, তো ডাউনলোড এগুলি আমি ক্লিক করব, কারণ একটু আগে আমি একটা ডাউনলোড করলাম। তো আবার দেখেন এটা দুইটা ডাউনলোড করছি, সেই জন্য দুইটা শো করলো। তো দেখেন এখানে আমার সার্ভার কপিটা এখন শো করতেছে, আমি ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো দেখেন আমার সার্ভার কপিটা অলরেডি চলে আসছে, দেখেন এখানে আমার পিকচার সহ চলে আসছে। তো এখানে আছে জাতীয় পরিচিতি বিবরণ, নাম আসছে বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ এবং হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে এনআইডি নাম্বার এবং আমার স্থানীয় ঠিকানা, বর্তমান ঠিকানা, সমস্ত কিছু কিন্তু এখানে শো করতেছে। তো বন্ধুরা, এই যে সার্ভার কপিটা রয়েছে, সার্ভার কপিটা এবং অনলাইন কপিটা কিন্তু কাজ সেম। আপনি অনলাইন কপি দিয়ে যা যা করতে পারবেন, সার্ভার কপি দিয়ে সেম একই কাজ করতে পারবেন আপনি। তো এটা আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট আউট করে, এটা লিমিটিং করে আপনি যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনি বিনা টাকায়, কোনো টাকা খরচ না করে খুব সহজে আপনি অনলাইন সার্ভার কপিটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাতে হবে। তো আপনার কমেন্টের ভিত্তিতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।